এখন গসিপসগুলোর মধ্যে রয়েছে তাহলে রবি তেজার খিলাড়ি মুভি নিয়ে চরম ক্ষিপ্ত অক্ষয় কুমারের খিলাড়ি মুভির প্রোডিউসার। করে দিল রবি তেজার খিলাড়ির বিরুদ্ধে মামলা, সেই সঙ্গে থাকছে জুনিয়র এনটিআর এর সঙ্গে কাজ করতে মরিয়া দীপিকা পাড়ুকোন। অ্যান্ড রয়েছে গেহরাইয়া মুভি নিয়ে মিক্সড রিয়াকশন, অ্যান্ড রণবীর কাপুরের শামশেরা মুভি নিয়ে কুইক আপডেট। তাহলে আর দেরি না করে গসিপে চলে যাই। প্রথমে আসি রবি তেজার কাছে। রবি তেজার খিলাড়ি মুভি তো গতকাল সাউথ ইন্ডিয়া ছাড়াও বলিউডেও মুক্তি পেয়ে গেছে হিন্দি ভার্সনে, কিন্তু এই হিন্দি মার্কেটে রিলিজের পর চটে গেল অক্ষয় কুমারের খিলাড়ি মুভির প্রোডিউসার রতন জৈন। ইনফ্যাক্ট মামলাও করে দিয়েছেন তিনি রবি তেজার খিলাড়ি মুভির বিরুদ্ধে। তার কথা হচ্ছে অক্ষয় কুমার অভিনীত তার মুভি খিলাড়ি, এই নামটা তো একটা ট্রেডমার্ক, এই নামে রবি তেজার মেকার্সরা কোনো ধরনের পারমিশন না নিয়েই কেন ইউজ করেছে। তিনি জানান পারমিশন না নিয়ে তার মুভি টাইটেল ইউজ করে তো রবি তেজার খিলাড়ির মেকার্সরা বড় রকমের অন্যায় করেছেই। সেই সঙ্গে রতন জৈনের কথা হচ্ছে সাউথের মুভিগুলো কেন সাউথ ভাষাতে মুভির নাম রাখে না, কেন তাদেরকে হিন্দি ভাষাতেই মুভির নাম রাখতে হবে। তার প্রশ্ন, সাউথের মেকার্সরা এখন কি চাচ্ছে? তারা কি চায় হিন্দি নাম ব্যবহার করে তারা বলিউডের অডিয়েন্স নিয়ে যাবে? সে জানায় আজকে রবি তেজার মুভি অক্ষয় কুমারের খিলাড়ি নাম ইউজ করেছে, এরপর হয়তো অন্য কোনো সাউথ মুভি আবার কোনো একটা পপুলার বলিউড মুভির নাম ইউজ করবে, এতে করে তো বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং এটা বন্ধ করা উচিত। ওয়েল, এখন রতন জৈনের এমন কথা শুনে তো মনে হচ্ছে সাউথ ইন্ডিয়ান মুভিগুলো যেহেতু বলিউড একটু একটু করে দখল করা শুরু করেছে, তাতে করে বলিউডের প্রডিউসাররা বেশ দুশ্চিন্তাতেই আছে। এখন পরের গসিপে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট শেয়ার করি, সেটা হলো এই ভ্যালেন্টাইন্সের প্রিয়জনকে গিফট দিতে ঘুরে আসুন জেনুরের ফেসবুক পেজ থেকে, লিংক পেয়ে যাবেন এই ভিডিওর কমেন্টস ও ডিসক্রিপশন বক্সে। এবার আসি দীপিকা পাড়ুকোনের কাছে। প্যান ইন্ডিয়ান আকারে সাউথের মুভি মুক্তি পাওয়াতে বলিউডের অডিয়েন্সরাই শুধু সাউথের মুভির দিকে ঝুঁকছে না, বরং বলিউডের এ লিস্টেড নায়িকারাও এখন ঝুঁকে পড়ছে সাউথের নায়কদের প্রতি। এই যেমন কয়েকদিন আগে আলিয়া ভাট জানালো সে আল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করতে চায়, তার পুরো ফ্যামিলি আল্লু অর্জুনের ভক্ত। আর এখন দীপিকা পাড়ুকোনও বলছে জুনিয়র এনটিআর এর সঙ্গে কাজ করতে সে টোটালি মরিয়া, এবং সে জানায় জুনিয়র এনটিআর এর পার্সোনালিটি তার অ্যাক্টিং দেখে সে অনেক ইমপ্রেসড, এবং সে চায় জুনিয়র এনটিআর এর সঙ্গে একটা কাজ করুক। সো বোঝাই যাচ্ছে সাউথের নায়কদের প্রতি বলিউডের এ লিস্টেড নায়িকাদের কতখানি আগ্রহ। এনিওয়ে, দীপিকা পাড়ুকোনকে নিয়ে যখন কথা বলছি তখন তার লেটেস্ট রিলিজ ফিল্ম গেহরাইয়া এই মুভির নিয়ে একটু কথা বলে আসি। এখন এই মুভির রিভিউ তো মিক্সড আসছে পাবলিকদের কাছ থেকে, কেউ বলছে এই মুভির কাহিনীটা ভালো, এখানে মডার্ন রিলেশনশিপ এবং এইসব রিলেশনশিপে কী কী ঝামেলা হয়, ধোকাবাজি, মিথ্যা, এসব কিছু প্র্যাকটিক্যালি দেখানো হয়েছে। আবার কারো মতে এখানে অ্যাকচুয়ালি বেশি ঘনিষ্ঠ দৃশ্য দেখানো হয়েছে এবং দেখে মনে হচ্ছে এটা কোনো বলিউডের সিনেমা নয় বরং হলিউডের সিনেমা, এবং এই কারণে এই মুভিটা ফ্যামিলি নিয়ে দেখার মতো একদমই নয়। আবার কারো কারো কাছে দীপিকা পাড়ুকোনের পারফরমেন্স বেশ ভালো লেগেছে, মনে হয়েছে এটা তার ক্যারিয়ারের ফাইনেস্ট পারফরমেন্স। তো অন্যদিকে দীপিকা পাড়ুকোনকে এমন রোলে অনেকের কাছে আবার খুব আপত্তিজনক লেগেছে। মোট কথা, গেহরাইয়া মুভি নিয়ে কিন্তু পজিটিভ রেসপন্স এসছে, আবার নেগেটিভ রেসপন্সও এসছে। এছাড়া রণবীর কাপুরের আপকামিং মুভি শামশেরা, এটারও কিন্তু অ্যানাউন্সমেন্ট গতকাল চলে এসছে, এবং গতকাল এই মুভির অ্যানাউন্সমেন্ট ভিডিওর মাধ্যমে জানানো হয় যে শামশেরা মুভি 22 জুলাই 2022 মুক্তি পেতে যাচ্ছে। এবং মজার বিষয় হচ্ছে এই মুভিটা কিন্তু একটা পিরিয়ডিক ড্রামা মুভি, এবং এখানে রণবীর কাপুর দুটো চরিত্রে অভিনয় করবে, বাবার চরিত্রে প্লাস ছেলের চরিত্রে। সো ভিউয়ার্স, এই তো ছিল বলিউডের লেটেস্ট গসিপসগুলোর আপডেট, এবং এগুলো জেনে আপনি কি ভাবছেন জানাবেন। কিন্তু আপনারা দেখছেন স্টার গল্প, বাংলাদেশের প্রথম এবং বিশ্বস্ত অনলাইন এন্টারটেইনমেন্ট নিউজ পোর্টাল।